যুক্তরাজ্যে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে কেয়ার গিভার, গৃহকর্মী এবং হসপিটালিটি কর্মী পাঠানো বেড়েছে সবচেয়ে বেশি। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো মানে BMET এই তথ্যটি দিয়েছে। সেই তথ্য অনুসারে 2023 সালের 10 আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে মোট 4,160 জন দক্ষ কর্মী যুক্তরাজ্যে বিভিন্ন খাতে চাকরি পেয়েছেন, যা এক বছরের জন্য সর্বকালের সর্বোচ্চ। তবে এখানে শুরুতেই বলে রাখি, বাংলাদেশ থেকে যারা ব্রিটেনে আসছেন দক্ষ কর্মী ভিসায়, তাদের জন্য কিন্তু এই BMET-র ছাড়পত্রের প্রয়োজন নেই। এটি এয়ারপোর্ট থেকে শুরু করে জনশক্তি রপ্তানি ব্যুরো মিলিয়ে একটি সিন্ডিকেটের বাণিজ্য। প্রতিটি ছাড়পত্রের জন্য 8 থেকে 10,000 টাকা পর্যন্ত নাকি চার্জ করা হয়। এটি একেবারেই প্রয়োজন নেই। এটি মূলত মিডিল ইস্ট এবং মালয়েশিয়া বা ওইসব দেশে যেভাবে সরকারিভাবে কর্মী পাঠানো হয় তাদের জন্য প্রযোজ্য। এর আগে 2005 সালে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে সর্বোচ্চ 2,793 জন কর্মী একই বছরের জন্য নিয়োগ হয়েছিল। শিল্প পর্যবেক্ষকরা বলছেন যে কর্মী নিয়োগ এভাবে বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ আছে, যেমন ব্রেক্সিটের পরে ইউরোপ থেকে যুক্তরাজ্যে অভিবাসী কর্মী গমন কমে যাওয়া, মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাবের ফলে দেশটির শ্রমশক্তির ক্লান্ত হয়ে পড়া, তারপরে নথিভুক্ত হয়নি এমন কর্মী নিয়োগের বিরুদ্ধে যুক্তরাজ্যের সরকারের কঠোর অবস্থান, মানে অবৈধ কর্মী নিয়োগ করা যাবে না এটি নিয়ে সরকারের কঠোর অবস্থান, সব কিছু মিলিয়েই এই বিভিন্নভাবে যুক্তরাজ্যে কর্মীর চাহিদা বেড়েছে। তারা অবশ্য এও বলছেন যে উৎস এবং গন্তব্য উভয় দেশেই অনুমোদিত এজেন্সিগুলো এই ধারাকে পুঁজি করে ফায়দা লুটছে। কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া এই এজেন্সিগুলো কর্মীদের কাছ থেকে অতিরিক্ত নিয়োগ ফি আদায় করেছে। গত 1.5 বছরে বাংলাদেশ থেকে আনুমানিক 300 কেয়ার গিভার, 280 জন রেস্টুরেন্ট ওয়েটার, 239 জন গৃহকর্মী, 98 জন শেফ, 82 জন বিক্রয়কর্মী, 48 জন কেয়ারটেকার নিয়োগ করা হয়েছে। এই তথ্য বলছে সবচেয়ে বেশি 2,826 জন ব্যক্তি নিয়োগ পেয়েছেন কর্মী বা শ্রেণী মানে শ্রমিক শ্রেণীর আওতায়। এর মধ্যে 922 জনকে দক্ষ শ্রমিক হিসাবে শ্রেণীভুক্ত করা হয়েছে। তবে এই শ্রমিকদের প্রকৃত চাকরির ক্যাটাগরি সম্পর্কে BMET কর্তৃপক্ষের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। উল্লেখযোগ্য ব্যাপার হলো BMET প্রাক্কলন অনুসারে চলতি বছরের প্রথম 6 মাসে যুক্তরাজ্যে চাকরি পাওয়া প্রায় 49% বাংলাদেশি কর্মী হচ্ছেন নারী। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে 2023 সালে যুক্তরাজ্যে যেই পেশাগুলো চাহিদার সবচেয়ে বেশি ছিল সেগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রামার এবং সফটওয়্যার ডেভেলপার, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, স্বাস্থ্যসেবা এবং রেসিডেন্সিয়াল কেয়ার, স্থপতি, গ্রাফিক্স ডিজাইনার ইত্যাদি। চলতি বছরের 1 মাসে প্রকাশিত যুক্তরাজ্য সরকারের অভিবাসন পরিসংখ্যানে দেখা গেছে গত 1 বছরে দেশটিতে সোশ্যাল কেয়ার খাতে 58,000 বিদেশি কর্মী যোগ করা হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ঘাটতির মুখে যুক্তরাজ্য সরকার আরও বেশি সংখ্যক দক্ষ কেয়ার ওয়ার্কার ও হোম ওয়ার্কার মানে হোম কেয়ারার নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের আওতায় সরবরাহকারীরা প্রথমবারের মতো এসব পদে সরাসরি বিদেশ থেকে কর্মী নিয়োগ দেওয়ার ক্ষমতা পায়। এরপরই ব্রিটেনের কর্মশক্তিতে যোগ দেওয়া বিদেশি কর্মীর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য এবং কেয়ার গিভার খাতে অর্ধেকেরও বেশি ভিসা নেওয়া হয়েছে ভারত থেকে, মানে 29,726 জন ভারত থেকে এসেছে, নাইজেরিয়া থেকে 17,596 জন এবং জিম্বাবুয়ে থেকে 17,421 জন কর্মী ব্রিটেনে এসেছেন। এই 3 দেশ থেকে যুক্তরাজ্যে মানে স্বাস্থ্য এবং সোশ্যাল কেয়ার খাতে কাজ করতে আসা কর্মীদের সংখ্যা কিন্তু দ্রুত বাড়ছে। এখন স্বাস্থ্যসেবা মানে নার্সিং সহ চাকরিতে গড়ে প্রায় £30,000 বেতন পাওয়া যায়, আর কেয়ার গিভিং পদে মানে কেয়ার ওয়ার্কার পদে গড়ে বেতন শুরু হয় £21,000 থেকে। এদিকে ভুয়া চাহিদা, চড়া অভিবাসন ব্যয় এগুলো নিয়েও কিন্তু উদ্বেগ বেড়েছে। আপনারা জানেন যে এই এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর এজেন্সি, এক শ্রেণীর দালাল মানুষজনকে ভুল তথ্য দিয়ে ব্রিটেনে নিয়ে আসছে। যুক্তরাজ্যে কর্মীদের চাহিদা বেশি থাকায় সুযোগ নিয়ে বেশ কয়েকটি অনিবন্ধিত এজেন্সি প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা কর্মীর প্রতি 25 থেকে 35 লক্ষ পর্যন্ত টাকা আদায় করে নিচ্ছে এবং এটি নিয়ে কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রিটেনে উদ্বেগ তৈরি হয়েছে। S M Masum, রানা টিভি, লন্ডন।